চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিকেলে গুলশানের বাসায় নেওয়া হবে তার চিকিৎসক ডাক্তার এজএম জাহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন এর মধ্যে মেডিকেল বোর্ডের ছাড়পত্র পাওয়া গেছে বিকেলে এফকে হাসপাতাল থেকে তাকে বাসায় নেওয়া হবে গত 22 জুন রাত 3:30টার দিকে অ্যাম্বুলেন্সে করে এফকে হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে 23 জুন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয় গত বছরের 27 অক্টোবর লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া রক্তনালীতে অস্ত্রোপচার করেন যুক্তরাষ্ট্র থেকে আসা তিনজন চিকিৎসক তবে শারীরিক অবস্থার অবনতি হলে 22 জুন আবারও তাকে হাসপাতালে নেওয়া হয়